সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর অ্যাডভাইস। আমি সাথে আছি ডক্টর ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। প্রতিবারের মতো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের যে ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি, এটার জন্য আসলে সবাই খুব অধীর আগ্রহ হয়ে আসলে ওয়েট করতে থাকে। কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আমাদের দেশের যত দেশবরেণ্য চিকিৎসক রয়েছে তাদের কাছ থেকে আপনাদের জন্য বিশেষ অ্যাডভাইস গুলো কিন্তু নিয়ে আসি। তো আজকেরও কিন্তু এটি ব্যতিক্রম হবে না। আজকে আমরা কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে। আমরা আজকে কথা বলছি পেটের শৈল চিকিৎসায় ল্যাপ্রোস্কোপিক সার্জারির ভূমিকা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের চ্যানেল 24 এর পর্দায় যুক্ত হচ্ছেন একজন দেশবরেণ্য চিকিৎসক। আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার সর্দার এ নাইন স্যার, যিনি একজন বাংলাদেশে প্রখ্যাত এবং পায়োনিয়ার ল্যাপ্রোস্কোপিক সার্জন, এবং একই সাথে স্যার চেয়ারম্যান হিসেবে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। স্যারকে সবাই জানে, সবাই চেনে, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, চ্যানেল 24 এর পক্ষ থেকে এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে আমাদের ডক্টর অ্যাডভাইসে মূল্যবান সময় দিয়ে আপনার সময় বের করার জন্য। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো মারিয়া, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি চলাকালীন সময় আপনাদের কোনো ধরনের ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিষয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে আপনারা আমাদের চ্যানেল 24 এর যে ভেরিফাইড পেজটি রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা লাইভ চলাকালীন সময় কমেন্ট করে আপনার সমস্যাটি জানাতে পারবেন এবং আমরা চেষ্টা করব আমাদের স্যারের কাছ থেকে সেটি আসলে সমাধান দেওয়ার জন্য। স্যার, আজকে আমরা যেহেতু কথা বলছিলাম যে পেটের শৈল চিকিৎসা আসলে যেটাকে আমরা আসলে বাংলায় বলি সার্জারি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল সার্জারি থেকে আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারির আসলে আমাদের ভূমিকা নিয়ে কথা বলছি। তো আসলে আমাদের এই অনুষ্ঠানটি আসলে আমাদের জনসাধারণের জন্যই, তো সেক্ষেত্রে হচ্ছে স্যার জনসাধারণের বোঝার জন্য ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলতে আসলে আমরা কি বুঝি সেটা যদি স্যার আপনি বলতেন। ধন্যবাদ ধন্যবাদ মারিয়া। আসলে সত্যি কি অর্থে সার্জারি যদি ইংরেজি শব্দ হয়ে গেছে এখন বাংলা শব্দ, তার কারণ শল্য চিকিৎসা যেটা আমরা বলি সেটাই আসলে সার্জারির বাংলা অর্থ। আমরা আমরা জানি যে মেডিসিন, সার্জারি, গাইনি এগুলো সব মেজর স্পেশালাইজেশন, এর মধ্যে শল্য চিকিৎসা ল্যাপারোস্কোপিক সার্জারি একটা নতুন সংযোজন আমি বলবো না, প্রায় 3 দশক আগে এদেশে আমরা শুরু করেছিলাম। তো ল্যাপারোস্কোপিক সার্জারি কথাটা সব মানে যদি অর্থ করি আমরা এর 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 শব্দটির মধ্যে কিন্তু তার অর্থ লুকিয়ে আছে, সেটা হলো ল্যাপারো মানে হলো পেট, অ্যাবডোমেন যেটা বললাম, এই জন্যই আজকের টপিকটা যেমন পেটের শল্য চিকিৎসা। তারপর ল্যাপারো কথাটার অর্থ হলো পেট এবং স্কোপ মানে হলো ক্যামেরা, তার মানে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে যে কাজগুলো করা হয়। আসলে আমরা ক্যামেরা কেন ঢুকাই, কারণ পেটের মধ্যে যে কোনো ধরনের সার্জারি করার জন্যই আমাদেরকে স্পেসিফিক অর্গ্যানটিকে দেখতে হয়। যেমন গলব্লাডার যদি করি তো গলব্লাডারটি দেখতে হবে, অ্যাপেন্ডিক্স যদি করি অ্যাপেন্ডিক্সকে দেখতে হবে, হার্নিয়া রিপেয়ার করলে হার্নিয়াকে দেখতে হবে। সুতরাং এই দেখার জন্য আমরা এতদিন পেটটা ওপেন করতাম, কাটতাম, যেটাকে আমরা চিকিৎসার পরিভাষায় বলি ল্যাপারোটমি। ল্যাপারোটমি মানে পেট কেটে যে কাজটা করি। ঠিক পেটের মধ্যে ক্যামেরা ঢুকে যদি ওই কাজটাই করা সম্ভব হয় তাহলে আর পেটটা কাটার দরকার হয় না, সেটা হয়ে যায় ল্যাপারোস্কোপি। মাইক্রোস্কোপ যেমন ছোট জিনিস দেখা, টেলিস্কোপ যেমন দূরের জিনিস দেখা, ঠিক ল্যাপারোস্কোপ মানে পেটের ভিতরে জিনিস দেখা। সেই টেকনোলজিটাকে যদি আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতি বলি, তাই সেই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে যে কোনো ধরনের শল্য চিকিৎসা বা সার্জারি করা কি আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি বলি, স্পেশালি পেটের মধ্যে। কিন্তু আমরা এন্ডোল্যাপারোস্কোপি যখন বলি আমরা এন্ডোস্কোপিক সার্জারি করি, যেমন ধরো আমরা ওই মুখের মধ্যে দিয়ে যদি আমরা স্টমাকে ঢুকিয়ে দিয়ে কোনো কাজ করি, আমরা কোলোনোস্কোপি পায়ুপথে যদি আমরা করি সেটাকে আমরা কোলোনোস্কোপি বলি, এবং আমরা হাঁটুর মধ্যে যদি কাজ করি ক্যামেরা ঢুকিয়ে সেটাকে আমরা আর্থ্রোস্কোপি বলি। এই জন্য এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারি অ্যাজ এ হোল মিনিমালি ইনভেসিভ সার্জারি। অ্যাকচুয়ালি এটা মিনিমালি ইনভেসিভ না, মিনিমাল অ্যাক্সেস সার্জারি, কারণ ইনভেশন ম্যাক্সিমাম। আমরা পেটের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কাজই আমরা করতে পারি উইথ দ্য মিনিমাল অ্যাক্সেস, অর্থাৎ আমরা ক্যামেরা ঢুকিয়ে পেটের মধ্যে আরো কয়েকটি ট্রকার ঢুকিয়ে টিউব আকারের সেটার মধ্য দিয়ে স্পেশাল ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে অপারেশন গুলো করতে পারি বলেই এটাকে বলি ল্যাপারোস্কোপিক প্রসিজার। আশা করি ক্লিয়ার হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছেনই আমাদের বাংলাদেশের একজন পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জন আছেন আমাদের সাথে।
অধ্যাপক ডক্টর সর্দারে নাইম স্যার, স্যারকে কিন্তু সবাই চিনেন একজন পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে। স্যার কিন্তু কিছুক্ষণের জন্য আমাদের সাথে আছেন, তো চট জলদি আপনারা যে কোনো ধরনের প্রশ্ন স্যারের কাছে করতে পারেন, আমরা চেষ্টা করব যে আপনার প্রশ্নের সমাধানটি দেওয়ার জন্য। স্যার, আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে আসলে আমরা জানি যে আপনি আমাদের বাংলাদেশের একজন পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জন এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আপনি কিন্তু প্রথম এই ল্যাপারোস্কোপিক সার্জারিটা কিন্তু শুরু করেছেন, তো আপনার মুখে আসলে আমরা সেটির আসলে গল্পটা শুনতে চাই, এবং এই ল্যাপারোস্কোপিক সার্জারিটা আপনি কবে শুরু করেছেন এবং এটা শুরু করতে গিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জের অথবা বাধার মুখোমুখি যদি হয়েছেন কিনা সেটা যদি একটু বলতেন। খুব খুব ভালো প্রশ্ন করেছো মারিয়া। সেটা হলো যে তুমি নিজেও একজন ডাক্তার, ন্যাচারালি জানো যে একটি পদ্ধতি যখন চলে আসে বছরের পর বছর, ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হয়েছিল বেসিক্যালি গলব্লাডার দিয়ে সার্জারি ইটসেলফ। এর আগে গাইনোকোলজিক্যাল কিছু ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করা হতো। ডায়াগনস্টিক মানে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দেখা যে কি অসুবিধা, ওসব দেখা, এবং কিছু ছোটখাটো সার্জারি করা হতো, ওই লাইগেশন, মহিলাদের লাইগেশন পদ্ধতি যেটা করা হয় আমাদের ইয়ে করার জন্য, কি বলে এটাকে, ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, সেই কিছু কিছু কাজ ল্যাপারোস্কোপ দিয়ে করা হতো। বেসিক্যালি আমি যখন জাপানে পড়াশোনা করি 1987 থেকে 1993 পর্যন্ত, 89-90 জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে আমার প্রফেসরই এই ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করেন। ন্যাচারালি জাপানেরও পায়োনিয়ার টিমের একজন হিসেবে এটা শুরু করার সৌভাগ্য আমার হয়েছিল। তো তখন আমি টোকিও বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ডিপার্টমেন্ট অফ সার্জারিতে পিএইচডি করছিলাম। সেই ডিপার্টমেন্টই কিন্তু জাপানেও এটা পায়োনিয়ার টিম হিসেবে কাজ করেছিল। তো ন্যাচারালি যখন দেখলাম যে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে সুন্দরভাবে একটি গলব্লাডার সার্জারি করা যায় এবং রোগী একদিন পরেই বাড়ি চলে যায়, ব্যথা নেই বললেই চলে, 6 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি কেটে যে সার্জারিটা করা হতো সেটার জন্য মাত্র 3 থেকে 4 পাংচার করে, ছোট ছোট পাংচার, 5 মিলিমিটার 10 মিলিমিটার করে আমরা নিয়ে আসতে পারি, সুতরাং এটা একটা অভাবনীয় ব্যাপার ছিল। তখন থেকে আমার স্বপ্ন দেখা শুরু যে আমি বাংলাদেশে এই সার্জারিটি যেভাবেই হোক নিয়ে যাব, ভালো করে শিখবো এবং নিয়ে যাব। সেই সেই সুবাদেই তখন টোকিও ইউনিভার্সিটিতে যখন আমি অপারেশন করি, তখন আমাদের বাংলাদেশে তখন সোসাইটি অফ সার্জনস এর প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর গোলাম রসুল, উনি আমার শিক্ষক ছিলেন, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, স্যারের প্রতি শ্রদ্ধা জানাই, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। এবং বারডেম এর সবাই চেনেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট প্রফেসর আবুল একে আজাদ খান। তো আজাদ খান স্যার যখন এদেশে এন্ডোস্কোপি নিয়ে এসেছিলেন সেই 75 এর দিকে, তখন তো ন্যাচারাল ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হয়নি। তারও আগে অবশ্য প্রফেসর টি এ চৌধুরী, এদেশে গাইনোকোলজির প্রবাদ প্রথম শিক্ষক, উনি কিন্তু ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ডায়াগনস্টিক এবং কিছু কিছু লাইগেশনের কাজ করতেন। তো ন্যাচারালি যখন সারা পৃথিবীতে 1987 যখন ফ্রান্সের ফিলিপ মুরে বলে একজন গাইনোকোলজিস্ট, কিন্তু উনি হঠাৎ করেই ল্যাপারোস্কোপের মাধ্যমে এই গলব্লাডার অপারেশন করে ফেললেন, তখনই সারা পৃথিবীতে এটা হইচই পড়ে গেল। সেই সুবাদে কিন্তু টোকিও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়, এবং আমি যখন এই টিমের সাথে কাজ করি তখন প্রফেসর আজাদ খান এবং গোলাম রসুল স্যারকে নিয়ে যে এই সার্জারি টোকিও বিশ্ববিদ্যালয়ে দেখিয়ে তাদেরকে, তারা যখন এই সার্জারি দেখলেন, যেই দেখবেন সেই কনভিন্স হবেন আমি জানতাম, তখন ওনারা আমাকে সুযোগ করে দিলেন বাংলাদেশে এই সার্জারি নিয়ে আসার। সুতরাং এটা একটা টেকনোলজি ট্রান্সফার ছিল। বারডেমে 1991 সালের 20শে ডিসেম্বর আমি প্রথম এই সার্জারি করি। জাপান থেকেই আমার সাথে এসেছিলেন প্রফেসর হাশিমোতো, ডক্টর হাশিমোতো এবং ডক্টর ফুকুও, মিস্টার ফুকুও বলে আরেকজন ইনস্ট্রুমেন্ট কোম্পানির একজন চিফ, ওনারা আমার সাথে এসে যন্ত্রপাতি নিয়ে এসে এদেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করি। সেই সময় কিন্তু এটা একটা বিরাট সংবাদের ব্যাপার হয়েছিল, এটা একটা হেডলাইন হয়েছিল সব পত্রপত্রিকায় যে দেশে প্রথমবারের মতো পেট না কেটে গলব্লাডার সার্জারি আমরা শুরু করতে পেরেছিলাম। তো সেই সময় তুমি যে কথাটা বললে চ্যালেঞ্জের কথা, অবশ্যই চ্যালেঞ্জ তো সবসময় একটা বড় ব্যাপার, যে কোনো নতুন কিছু আমরা গ্রহণ করতে আমাদের কষ্ট হয়, বিশেষ করে সব দিকেই, রোগীদের যেমন বিশ্বাস অর্জন করার ব্যাপার আছে, আবার ডাক্তারদেরও বিশ্বাস অর্জন করার ব্যাপার আছে। সুতরাং আমি যখন এটা শুরু করি তখন সার্জনরা সবাই পেট কেটে গলব্লাডার সার্জারি করতেন, সুতরাং সহসাই আমাকে সবাই ল্যাপারোস্কোপের মাধ্যমে এই অপারেশন করার জন্য পারমিশন দিয়ে দিবেন বা সাপোর্ট করবেন সেটা কোনোভাবেই সম্ভব না, এবং সারা পৃথিবীতে তাই হয়েছে। তো এবং আজকে 30 বছরের মাথায় এদেশে প্রায় সব জেনারেল সার্জনই কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জন,
এখনো কিন্তু কিছু কিছু সার্জন যারা ল্যাপারোস্কোপিক সার্জারি করেন না ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায়, তারা কিন্তু ল্যাপারোস্কোপির ব্যাপারে এখনো পজিটিভ না, এখনো করতে চান না, রোগীকে অন্যভাবে বুঝান, যেমন খুব একটু, যদিও একটু হাস্যরসাত্মক ব্যাপারটি, সেদিন আমাকে এক রোগী এসে বললো যে স্যার আমাদের ওই ডাক্তার সাহেব তো বললেন যে দেখেন আপনি যদি ঘর থেকে একটা জিনিস বের করে আনেন তাহলে কি আপনি দরজা দিয়ে আনবেন না জানালা দিয়ে আনবেন, তো নাইম সাহেব তো এটা জানালা দিয়ে খোঁজাখুঁজি করে নিয়ে আসে, আর আমরা এটাকে একদম পেট কেটে ওপেন করে দরজা দিয়ে বের করে নিয়ে আসি। কিন্তু যখন আমরা রোগীকে বুঝাই যে দেখুন আপনার যেই কাজটি আমরা করব ছোট্ট 3-4টি স্মল পাংচার দিয়ে 20 থেকে 25 গুণ বড় একটা ক্যামেরা, কি বলে, একটা ভিউ আমরা পাবো মনিটরে, আপনার পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে সেটা টিভিটা এত সুন্দরভাবে দেখতে পাবো যে খালি চোখে যেটা এত সুন্দরভাবে দেখা যায় না। সুতরাং একদম মানে ব্লিডিং ছাড়া ব্লাডলেস সার্জারি করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়, কারণ যেই জিনিসটা আমরা 20 গুণ বড় করে দেখতে পাই সেটার কাজও করতে সুবিধা হয়, এবং রোগী যে একদিন পরেই ভালো হয়ে বাড়ি চলে যায়, তার বিশেষ করে মেয়েদের জন্য পেটের মধ্যে একটা আগলি স্কার, বড় একটা স্কার থাকে না, সেটা একটা বিরাট সুবিধা। এই সুবিধাগুলো যখন মানুষ দেখতে পায় তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি কিন্তু এইটার একটা ডিমান্ড তৈরি হয়ে যায়। সুতরাং যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছিলেন প্রথম দিকে, অবশ্যই আমি প্রফেসর গোলাম রসুল এবং প্রফেসর মতিউর রহমান, প্রফেসর আজাদ খান, এ ধরনের অনেক বড় বড় সার্জন এবং ডাক্তারদের সাপোর্ট পেয়েছিলাম বলেই এটা নিয়ে এদেশে এগিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ যারা বিরোধিতা করেছিলেন তারাও কিন্তু ইভেনচুয়ালি রোগীদের কাছে হার মানতে হয়েছিল, রোগীদের ডিমান্ডের কাছে। কারণ যখন একটা জিনিস আমরা পেট না কেটে করে ফেলি এবং সেটার বেনিফিটটা যখন অবভিয়াস হয়ে যায়, পরের দিন সকালবেলা যখন রোগী হাসতে হাসতে বাড়ি চলে যায়, তখনই কিন্তু মানুষ জেনে যায় যে এটি একটি বেটার পদ্ধতি। এবং মজার কথা হলো যে আমি ল্যাপারোস্কোপ কথাটা বেশ একটি শক্ত শব্দ, এটি সাধারণ মানুষ খুব ইজিলি বলতে পারার কথা না, কিন্তু ডিউ টু ইটস বেনিফিট, এটার যে একটা হিউজ বেনিফিট, সেই জন্যই কিন্তু মানুষের কাছে এত পপুলার হয়েছে। যেমন যারা কথা বলতে পারে না, নিরক্ষর মানুষ পর্যন্ত আমার কাছে এসে বলেন স্যার ওই লেপ্রোসি দিয়ে আপনি আমাকে করে দেন, অথবা কম্পিউটার দিয়ে আপনি আমাকে করে দেন, আমি শুনেছি স্যার কম্পিউটার দিয়ে করলে পেটের মধ্যে কোনো কাটাছেঁড়া লাগে না। আমি বললাম না, কাটাছেঁড়া লাগে খুব স্বল্প, এত স্বল্প পরিমাণ যে 7 দিন পরে এটা আর খুঁজেই পাওয়া যায় না। সেভাবেই আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করতে পেরেছিলাম, বারডেমে করলাম 1991 সালের 20শে ডিসেম্বর, তারপরে বঙ্গবন্ধুতে তৎকালীন পিজি হসপিটালে করলাম 21 তারিখে, তখন একটি সার্জিক্যাল কংগ্রেস ছিল। সুতরাং দুটো সার্জারি খুব সাকসেসফুলি করার পরে এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করতে পারলাম। তারপর 1994-এ আমি অবশ্য, তারপর আমি জাপান চলে গিয়েছিলাম, 1994-এ আমি আবার ফিরে আসলাম 1993-তে, 1993-এর এপ্রিলে আমি বারডেমে জয়েন করলাম, প্রফেসর আজাদ খান আমাকে বারডেমে নিলেন এবং আমি বারডেমে জয়েন করে তখন থেকে রেগুলার বেসিসে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করলাম এদেশে আস্তে আস্তে। এখন আমাদের যে সোসাইটি অফ এন্ডোল্যাপারোস্কোপিক সার্জনস অফ বাংলাদেশ, সেটার আমি প্রেসিডেন্ট, এটাতে মেম্বার আছে প্রায় 1200। এবং আপনাদের একটা কথা বলে রাখি দর্শকদের, ল্যাপারো কথাটা যেহেতু পেট, তার মানে পেটের মধ্যে যে ধরনের সার্জারিগুলি করা হয় 4টা স্পেশালিটি, জেনারেল সার্জনস, তারপরে পিডিয়াট্রিক সার্জন, ইউরোলজিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট, এই 4টি স্পেশালিটির মানুষরা সবাই ল্যাপারোস্কোপে সাহায্যে কাজ করে। সুতরাং এরা সবাই আমাদের মেম্বার হতে পারে, এবং দর্শকরা শুনে খুশি হবেন যে এই সোসাইটিতে এখন প্রায় 1200 মেম্বার আছেন এবং আরো মেম্বার বাড়ছে প্রতিদিনই। তার কারণ ল্যাপারোস্কোপ এবং এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জারি ইজ দ্য ফিউচার, এটি ছাড়া কোনো সার্জনই বলতে পারবেন না আমি একজন কমপ্লিট সার্জন, কোনো গাইনোকোলজিস্ট বলতে পারবেন না আমি একজন কমপ্লিট গাইনোকোলজিস্ট বাট আই ডোন্ট ডু ল্যাপারোস্কোপ, কোনো জেনারেল সার্জন বলতে পারবেন না আমি পেট কেটে সব কাজ করি, আমি একজন বিরাট সার্জন, আমি ল্যাপারোস্কোপি করি না, একথা কিন্তু আর মানুষ একসেপ্ট করবে না। তার মানে ল্যাপারোস্কোপিক অর্থাৎ এন্ডোল্যাপারোস্কোপিক পুরো ব্যাপারটি এখন ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরি স্পেশালিটি, সার্জিক্যাল স্পেশালিটি এবং মেডিকেল স্পেশালিটি। থ্যাংক ইউ মারিয়া, অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছেনই যে স্যারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের বাংলাদেশে এসেছে, যে আসলে শুধুমাত্র জেনারেল সার্জারিতে না, এটা আসলে পেডিয়াট্রিক সার্জারি, স্যার বললেন গাইনোকোলজি এবং এভরিওয়্যার, যেখানে আসলে সার্জারি রিলেটেড রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে মিনিমালি ইনভ্যাসিভ সার্জারি অথবা পেট না কেটে অথবা অল্প পেট কেটেই কিন্তু
আমরা কিন্তু এই অপারেশন গুলো করতে পারছি বাংলাদেশে বসে, যেটা আসলে কিছুদিন আগেও কিন্তু স্যার আমরা হয়তো বা চিন্তাও করতে পারতাম না। হয়তো বা দেখা যেত একটা সার্জারি হতো, হয়তো বা দেখা যায় যে 7 থেকে 10 দিন হয়তো বা বেডেই পড়ে থাকতে হতো। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা কিন্তু বিরাট ব্যাপার। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশে পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জন হওয়ার জন্য। স্যার আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, যে আসলে আমরা খুব কমনলি আসলে বাংলাদেশে মানুষ কিন্তু আসলে অনেক কিছু জানে না, যে আসলে যে যে অ্যাবডোমিনাল যে আমাদের এর আগে যেটা পেট কেটে যেটাকে আমাদের অ্যাবডোমিনাল ল্যাপারোটমি বলা হতো, টমি দ্যাট মিন্স হচ্ছে পুরোটুকু পেটটাকে খোলা। তো সেক্ষেত্রে হচ্ছে স্যার এটার তুলনায় ল্যাপারোস্কোপিক সার্জারি কোন কোন জায়গায় হচ্ছে ভালো, এবং এটার আসলে অ্যাডভান্টেজ গুলো কি কি, যদি স্যার আমাদের আরেকটু সুন্দর করে প্রিসাইজ করে বুঝিয়ে এটা বলতেন। এটা এটা একটা খুব ভালো প্রশ্ন মারিয়া। সেটা হলো যে হ্যাঁ, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে কি কি সার্জারি করতে পারি। বেসিক্যালি পেটের মধ্যে এখন এখন যদি বলি, ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হওয়ার 3 দশকের মাথায় এসে বলবো, ল্যাপারোস্কোপিক এবং রোবোটিক সার্জারি এতটাই এগিয়েছে যে পেটের মধ্যে প্রায় সব ধরনের সার্জারি ল্যাপারোস্কোপির সাহায্যে করা সম্ভব, শুধুমাত্র ন্যাচারালি সিজারিয়ান সেকশন ছাড়া, যেখানে আমাদের বাচ্চা হবে এবং তখন পেট কেটেই সেটা করতে হয় যখন দরকার হয়, কিন্তু বাকি সার্জারি সবই করা সম্ভব। তবে আমাদের দেশে আমি বলবো যে ক্যান্সার যেহেতু খুব অ্যাডভান্স স্টেজে আসে বেশিরভাগ ক্ষেত্রেই, সুতরাং ক্যান্সার সার্জারি গুলো হয়তো ল্যাপারোস্কোপ দিয়ে করা খুব ডিফিকাল্ট, তারপরে ইম্পসিবল না। আর কিন্তু যদি আমি স্পেসিফিক্যালি বলি, সবচেয়ে কমনলি যে সার্জারিটি হচ্ছে আমাদের দেশে ল্যাপারোস্কোপের মাধ্যমে, সেটি হলো গলব্লাডার সার্জারি। গলব্লাডার ইজ ওয়ান অফ দ্য ভেরি কমনেস্ট প্রসিডিওর্স অ্যামাং মানে জেনারেল সার্জিক্যাল প্রসিডিওর গুলোর মধ্যে। সুতরাং পিত্তথলির সমস্যা, পিত্তথলির ইনফেকশন, পাথরজনিত সমস্যা এবং পলিপজনিত জনিত সমস্যা, কিন্তু ক্যান্সার যদি হয় সেটাকে আমরা অনেক সময় পিত্তথলির ক্যান্সার ইনসিডেন্টাল পাই, অপারেশন করার সময় আমরা বুঝতে পারি, তখন হয়তো বা ল্যাপারোস্কোপ দিয়ে পুরোপুরি করা সম্ভব না হলে বা যদি ক্লিয়ার করা না যায় তখন আমরা পেট কাটার প্রয়োজন হয়। সেটা খুবই রেয়ার ক্ষেত্রে। কিন্তু গলব্লাডার ছাড়া আমরা যেমন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস অ্যানাদার ভেরি কমন সার্জারি, এটাও আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। পেটের যে কোনো ধরনের হার্নিয়া আমরা করতে পারি, এবং কোলোনিক সার্জারি, কোলোরেক্টাল সার্জনরা এখন কোলোনিক সার্জারি এবং স্টমাক সার্জারি, এগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব, আমাদের দেশে এখন হচ্ছে। গাইনোকোলজির কথা যদি বলি, আমরা গাইনোকোলজিক্যাল প্রায় সব প্রসিডিউর, হিস্টেরেক্টমি থেকে শুরু করে মায়োমেক্টমি থেকে শুরু করে ওভারিয়ান টিউমার, ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান টার্ময়েড, এসব সবই এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। পেডিয়াট্রিক সার্জারিতে একই অবস্থা, এবং ইউরোলজিতে যেমন কিডনি, নেফ্রেক্টমি, পুরো কিডনি যেটা ফেলে দেওয়া দরকার হয় সেটাও কিন্তু ল্যাপারোস্কোপির সাহায্যে করা সম্ভব। সুতরাং পেটের মধ্যে আসলে কোনো সার্জারি বাকি নাই যেটা ল্যাপারোস্কোপ দিয়ে করা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার উত্তরটির জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর স্যারভাইস অনুষ্ঠানটি। আজকে আমরা কথা বলছিলাম পেটের শৈল চিকিৎসা অথবা পেট সার্জারি নিয়ে, যেখানে আমরা আলোচনা করছি যে আসলে ল্যাপারোস্কোপিক সার্জারির বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে। আমরা চেষ্টা করব আপনাদের কিছু কমেন্টস করার জন্য। আমাদেরকে কিছু দর্শক দেখছেন, আমাদেরকে একজন দেখছেন মইনুল হাসান পাবনা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আমাদের প্রোগ্রামটি দেখার জন্য। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অনেক দর্শক। আমরা একজন প্রশ্ন নিচ্ছি আসলে স্যার আপনার অনুমতি নিয়ে। আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, এর আগে ওনার অনেকবার ফিসুলা অপারেশনটা হয়েছে স্যার, তো সেক্ষেত্রে উনি আসলে জানতে চাচ্ছে যে ফিসুলা অপারেশনটার সাথে কি আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে করা যায় কিনা। না, ফিস্টুলা অপারেশন একটি ভিন্ন ধরনের অপারেশন, এটি তো আসলে ক্যামেরার সাহায্যে করা দরকার হয় না, কারণ ফিস্টুলা তো ন্যাচারালি পায়ুপথের পাশে, সম্ভবত ওই ফিস্টুলার কথাই উনি বলছেন, পায়ুপথের ফিস্টুলা। সুতরাং সেটা হয়তো লেজার দিয়ে, লেজার ট্রিটমেন্ট আছে এখন, কিন্তু আমি তো আগেই বলেছি স্কোপ কথাটা হলো ক্যামেরা, যেহেতু ফিস্টুলা দেখার জন্য এটা বাইরেই আছে, সুতরাং এটাকে দেখার জন্য আলাদা কোনো স্কোপ দরকার হয় না, আর এটা পেটের ভেতরের কোনো জিনিস না। তবে ফিস্টুলোস্কোপি করে, ফিস্টুলার এবং কোলোনোস্কোপি বা কি বলে এটাকে প্রোক্টোস্কোপি করে হয়তো ফিস্টুলার ইন্টারনাল রিং, ইন্টারনাল যে ওপেনিং সেটা হয়তো দেখা যেতে পারে, কিন্তু সেটা আমি বলবো যে একজন প্রপার কোলোরেক্টাল সার্জনকে দিয়ে আপনার ফিস্টুলার অপারেশনটি করিয়ে নিলে ভালো হবে, উনি বুঝবেন কিভাবে করা উচিত, এটার সাথে ল্যাপারোস্কোপির তেমন কোনো সম্পর্ক নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার উত্তরটির জন্য। প্রিয় দর্শক, আপনি আপনার কিন্তু সমাধানটি কিন্তু পেয়ে গেলেন স্যারের কাছ থেকে।
স্যার, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন। আমরা জানি যে আসলে আমাদের দেশে কিন্তু এখন ল্যাপারোস্কোপিক সার্জারির পরিমাণটা কিন্তু অনেকটুকু বেড়ে গেছে, এবং খুব কমনলি কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি গুলো কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু আসলে জেনারেল পিপলদের আসলে একটা ভুল ধারণা রয়েছে, ল্যাপারোস্কোপিক সার্জারি অনেক বেশি আসলে কস্টলি। তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা আসলে ল্যাপারোস্কোপিক সার্জারিটা কতটুকু সাশ্রয়ী, এবং আসলে যারা জেনারেল মানে যারা আসলে খুব অল্প পরিমাণে টাকা আসলে অর্জন করে, অথবা আমাদের যারা আসলে খুব খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি গুলো কিন্তু আসলে নিতে পারবেন কিনা? তো সেক্ষেত্রে হচ্ছে আপনি সাশ্রয়ী কতটুকু একটু জানান, আর যারা আসলে গরিব তারা কোথায় এই ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধাটা পেতে পারে স্যার, যদি আপনাদের একটু বলেন। ধন্যবাদ ভাইয়া। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু অ্যাজ এ হোল খুব এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় না। একটা সময় প্রথম দিকে হয়তো আমাদের যন্ত্রপাতির দাম একটু বেশি ছিল, কারণ যে আপনার একটা জিনিস দর্শকরাও জানেন যে যেকোনো জিনিসেরই বিশেষ করে টেকনোলজিক্যাল এইসব যন্ত্রপাতি রিলেটেড জিনিসপত্রের দাম দিন দিন কিছুটা সহনীয় মাত্রায় কমে আসে, এবং এখনো ল্যাপারোস্কোপের তবে মেডিকেল ইকুইপমেন্ট সবসময় একটু এক্সপেন্সিভ। এর বাইরে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারির কস্ট অন্যান্য অনেক দিক দিয়ে কমে যায়। যেমন মারিয়া তুমি বললে যে আগে যেমন ল্যাপারোটমি করে গলব্লাডার সার্জারি করে একটা একটি রোগীকে প্রায় 10 দিন হাসপাতালে রাখতে হতো, তো এইখানে একটা রোগী যদি 10 দিন হাসপাতালে থাকে, একটা যদি কেবিনে থাকে, এটা প্রাইভেট হাসপাতাল যদি হয়, সেটার দাম দিনে যদি কমপক্ষে 2,500-3,000 টাকা হয়, তাহলে তো 20-30 হাজার টাকা এখানেই হয়ে যায়। তো সেই রুগীটিকে কিন্তু আমরা একদিনে ছেড়ে দিতে পারি। তারপরে যেমন বড় করে কাটলে যার ওষুধের ব্যবহার বা ওষুধের পরিমাণ অনেক বেশি লাগে, অ্যান্টিবায়োটিক বেশি লাগে, তার ব্যথার জন্য ওষুধ বেশি লাগে, সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু একটা কস্ট ইনভলভমেন্ট থাকে। এই কস্ট গুলো কিন্তু ল্যাপারোস্কোপির সময় লাগে না বললেই চলে। এই ব্যাপারগুলো যদি আমরা কনসিডারেশনে আনি, তাহলে একটি গলব্লাডার সার্জারি যেখানে ওপেন করলেও কিন্তু এখন মানে যেসব গলব্লাডার ল্যাপারোস্কোপ দিয়ে হবে না সেটা ওপেন করতেই হবে, এরকম কিছু কিছু সিচুয়েশন আসে, হয়তো 200-300টা কেসের মধ্যে একটি কেস এরকম আমাদের হাতে আসে যেটা ল্যাপারোস্কোপ দিয়ে করা সম্ভব না, তো তখন আমরা ওপেন করি। কিন্তু আমরা ওপেন করেও দেখেছি ওপেন সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারিতে কস্টের ডিফারেন্সটা খুব বেশি না। এখন কথা হলো যে খেটে খাওয়া মানুষের জন্য যদি বলি, যেমন বাংলাদেশে প্রায় সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালেই এখন ল্যাপারোস্কোপের ব্যবস্থা আছে। প্রাইভেট হাসপাতালগুলোতে কস্ট একটু বেশি হলেও যদি এই আপনার মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তারা এই চিকিৎসা নিতে চায়, এবং জেলা হাসপাতালগুলোতেও কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি এখন হচ্ছে, সব জায়গায় হয় কিনা আমি জানি না, কিন্তু যন্ত্রপাতি প্রায় সব জায়গায় গিয়েছে। তবে স্পেশালাইজেশনের একটা ব্যাপার আছে, স্পেশালিস্ট সার্জন যারা প্রপারলি ল্যাপারোস্কোপ দিয়ে অপারেশন করতে পারবেন তার সংখ্যা যদিও ঢাকা শহরে অনেক আছে, কিন্তু আমরা জেলা হাসপাতালগুলোতে হয়তো ওইভাবে অ্যাপয়েন্টেড সার্জন বা অ্যানেসথেসিওলজিস্ট পাই না। সার্জারি কিন্তু শুধু যে সার্জন করবে তা না, এটার সাথে তো একটা পুরো টিমের ব্যাপার আছে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হলো যে আমরা এই যে ট্রেনিং, প্রপার ট্রেন সার্জন না হলে ল্যাপারোস্কোপ দিয়ে সার্জারি করতে যেয়ে যদি সেটার কমপ্লিকেশন তৈরি হয়, সেটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। সুতরাং আমি বলবো এমনকি আমি জানি যেমন আমার হাসপাতাল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালও কিন্তু গরিব রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। সুতরাং কেউ গরিব হওয়ার কারণে তার চিকিৎসা পাবে না সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু এটি সত্যি কথা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল বা এই ধরনের প্রাইভেট হসপিটাল গুলো যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, একই সাথে আবার চ্যারিটিও নয়, সুতরাং আমাদের একটা মিনিমাম কস্ট ইনভলভমেন্ট তো আছে। সেইটুকু কস্ট তো আমাদের দেশে যেহেতু ইন্স্যুরেন্সের ব্যবস্থা নাই, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের টাকা দেয় না, বা সরকারি কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই যার জন্য রোগীর পকেটের পয়সাতেই তো চিকিৎসা নিতে হয়। যেসব সরকারি হাসপাতালগুলোতে বিনে পয়সায় চিকিৎসা হচ্ছে আপাত দৃষ্টিতে, সেগুলো কিন্তু বিনে পয়সায় হচ্ছে না, সেগুলো কিন্তু সরকার পে করছে। সরকার পে করছে অর্থাৎ সাধারণ মানুষ তার নিজস্ব ওই ট্যাক্সের মানি থেকেই পে করছে, কিন্তু সেই তুলনায় প্রাইভেট হসপিটালগুলিতে একটু সহজলভ্য হয় চিকিৎসাটা। সেই জন্য প্রাইভেট হসপিটালের যারা এন্টারপ্রেনার যারা প্রাইভেট হসপিটাল তৈরি করেন, তারা তো এটা তৈরি করেছেন তার নিজস্ব জমিতে, তার একটা দাম আছে, বিল্ডিং করেছেন, যন্ত্রপাতি কিনেছেন এবং ব্যাংকের লোন নিয়েছেন, তারপরে ডাক্তাররা যারা কাজ করছেন তার দারোয়ান থেকে শুরু করে একেবারে হসপিটাল টপ ম্যানেজমেন্ট পর্যন্ত সবাইকে তাদের বেতন দিতে হচ্ছে। সুতরাং এটা সরকারের মতো করে হয়তো বিনে পয়সায় আমাদের দেওয়া সম্ভব হবে না, তবে মিনিমাম কস্টে এবং আমাদের হাসপাতালগুলো চলে চলে যাওয়ার মতো খরচ উঠার মতো কস্ট হলেই কিন্তু আমরা এ ধরনের চিকিৎসা অফার করে থাকি। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল কিন্তু তৈরি হয়েছিল এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি এস্টাবলিশ করার জন্যই,
কারণ আমি এটা চেয়ারম্যান হিসেবে এখনো আছি, যেটা তুমি প্রথমেই বলেছো। এটি তৈরি করা হয়েছিল যে দেশে ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ডক্টর জুনায়েদ শফিক যে MD, উনি একজন ব্যথা বিশেষজ্ঞ, আমরা জাপান থেকে এই টেকনোলজি গুলো শিখে এসে এদেশে এটা এস্টাবলিশ করেছিলাম। এই জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল কে মানুষ চিনে ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য, তারপরে ব্যথা বিশেষজ্ঞ ডক্টর জোনাথ শফিকের জন্য, বিকজ পেইন স্পেশালিটি একটা নতুন স্পেশালিটি। সুতরাং আমরা কিন্তু এই হাসপাতালটিকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করি। এটার ইনকাম দিয়ে যদি এটা নিজেই চলে যায় তাহলে আমরা খুব বেশি এটার ইনকাম নিয়ে চিন্তা করি না। এই জন্যই বলছি যে আমরা খুব স্বল্প পয়সায়ও এই ধরনের সার্জারি অফার করতে পারি। যদি বলা হয় কত টাকা স্যার, কত টাকা মিনিমাম, হ্যাঁ আমার আমরা এমনকি 30-35-40 হাজার টাকাতেও ল্যাপারোস্কোপিক সার্জারি করে দিতে পারি। ইন দ্যাট কেস আমরা শুধু হসপিটালের পয়সা খরচটা নেই, ডাক্তাররা হয়তো তেমন নেই না, আমরা 10-15%, 20% ফ্রি চিকিৎসা আমি দিয়ে রাখি। ধন্যবাদ মারিয়া, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এত সুন্দর অ্যাডভাইস আমাদের প্রিয় দর্শকদের জন্য দেওয়ার জন্য। স্যার আপনার কাছে আমাদের লাস্ট প্রশ্ন, যেটি হচ্ছে আমরা জানি যে এখন করোনা মহামারী চলছে, তো সেক্ষেত্রে আসলে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থাগুলো কিন্তু সীমিত আকারে আমরা কিন্তু নিতে হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে স্যার ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যাপারে আপনারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কোনো ধরনের বিশেষ ব্যবস্থা নিচ্ছেন কিনা করোনার স্বাস্থ্যবিধি মানার জন্য, এবং কোনো ধরনের আলাদা কোনো ধরনের বিধি আপনারা আসলে মানছেন কিনা যদি আমাদেরকে বলেন। ডেফিনেটলি খুবই খুবই সময় উপযোগী কোশ্চেন করেছো তুমি। এই আসলে হঠাৎ করেই গত কয়েক সপ্তাহে কোভিড এর সংক্রমণটা আবার এতটাই বেড়ে গেল যে আমরা নিজেরাই খুব আতঙ্কিত হয়ে পড়েছি। তো দুটো কারণে আমরা এই সময়টায় ইলেকটিভ সার্জারি, অর্থাৎ ইলেকটিভ সার্জারি মানে যেসব সার্জারি গুলোকে ইমার্জেন্সি আমরা বলি না, যে এই মুহূর্তে না করলে রোগীর জীবন জীবন একটা রিস্কের মধ্যে পড়ে যাবে, ওই রকম অবস্থা না হলে ইমার্জেন্সি সার্জারি ছাড়া সার্জারি গুলো করার ব্যাপারে এখন আমরা মনে করি একটু সময় নেওয়া উচিত। তার দুটো কারণ, একটা হলো যে একটি সার্জারি করতে যেয়ে যদি রোগী নিজে আক্রান্ত হয় এবং সেটি করতে যেয়ে যদি ডাক্তার করোনা আক্রান্ত হয়, যেটি এখন না করলেও চলে ওই ধরনের একটি সার্জারি, তাহলে এটা খুবই আফসোসের ব্যাপার। সুতরাং আমরা আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে আমরা একটি নেগেটিভ অপারেশন থিয়েটার তৈরি করেছি, যেখানে এগুলো এইসব প্রসিজার গুলোকে বলি আমরা অ্যারোজল জেনারেটিং প্রসিজার, অর্থাৎ গ্যাস তৈরি হয়। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করার সময় পেটের মধ্যে আমরা গ্যাস দিতে হয়, সুতরাং গ্যাস যখন বেরিয়ে আসে রোগীর শরীর থেকে, সেটাতে যদি কোনো কারণে কোভিড ভাইরাস থাকে, করোনা ভাইরাস থাকে, তাহলে কিন্তু সেটি ডাক্তারদের জন্য যেমন রিস্কি, ও অপারেশন থিয়েটারের প্রতিটি মানুষের জন্যই খুব রিস্কি ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা নেগেটিভ প্রেশার দিয়ে ওই গ্যাস গুলো সাক করে নেয়, এরকম একটা অতি করেছি বটে, তারপরেও আমরা মনে করি ইমার্জেন্সি অপারেশন ছাড়া এই মুহূর্তে এই করোনাকালে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাস আমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা বেশ ভালোই ছিলাম, আমরা অলমোস্ট করোনা চলে গেছে আমাদের দেশ থেকে ধরে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আবার মার্চ মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকে একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে, এখন তো রীতিমতো ভয়াবহ অবস্থা। এই এইটি একটি কারণ যে করোনা আক্রান্ত হওয়ার ভয় দুই পক্ষেরই, রোগী রোগীর সাথে আবার আমাদের দেশে তো একজন অ্যাটেন্ডেন্ট আসবেন না, আসবেন কমপক্ষে 10 জন অ্যাটেন্ডেন্ট, কারণ তাদের তো সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে আমার রোগীর চিকিৎসা হচ্ছে আমি যাবো না কেমন হবে। তো হাসপাতালে তো কোভিড রোগীর চিকিৎসা চলছে, কারণ কোনো হাসপাতালেই করোনা চিকিৎসা না করে এখন আর থাকতে পারবে না, বিকজ করোনা ছাড়া কোনো রুগীই নাই, 50% রুগী আমাদের করোনা আক্রান্ত। আর দ্বিতীয় কারণ হলো যে আমরা যদি নন কোভিড রোগী দিয়ে বেড গুলোকে আমরা ভরে ফেলি, তাহলে করোনা রোগীদের প্রয়োজনে আমরা তাদেরকে বেড দিতে পারছি। অনেক করোনা রোগী শুধুমাত্র অক্সিজেন পেলেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে, তাদেরকে ভালো করার জন্য তো আমাদের জন্য বেড রাখতে হবে, বেড গুলোকে আমরা ব্যবহার করে ফেললে নর্মাল রোগী দিয়ে তাহলে করোনা রোগী চিকিৎসা করতে পারবো না বলেই আমরা এখন ইলেকটিভ সার্জারি বন্ধ রাখার পক্ষে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল 24 এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে, ডক্টর স্যারের পক্ষ থেকে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের প্রোগ্রামের জন্য সময় বের করার জন্য। থ্যাংক ইউ মারিয়াম, জাপান বাংলাদেশের পক্ষ থেকে আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তো আমাদেরই হাসপাতাল। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড সাহায্যের জন্য, আমরা আপনাদের সাহায্য করতে পারলে খুশি হব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। সবাই তো দেখলেনই যে আসলে আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল কিন্তু কিছুদিন আগেও কিন্তু আমাদের ফ্রি সার্ভিসের কিন্তু ব্যবস্থা রেখেছিল,
তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনারা যেতে পারেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে, এবং এই সার্ভিস কিন্তু আমরা জানি খুব মানসম্মত এবং হচ্ছে আন্তর্জাতিক মানের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আরেকটি ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।